একাধিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখালেন সুসংহত শিশু উন্নয়ন পরিষেবা কর্মীরা, ডেপুটেশন জমা দেন তারা। মুখ্যমন্ত্রীর আচার্য হওয়া নিয়ে সমালোচনা করেন মোহাম্মদ সেলিম। একাধিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখালেন সুসংহত শিশু উন্নয়ন পরিষেবা কর্মী ও সহায়িকারা। এদিন নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ও ডিরেক্টরের কাছে ডেপুটেশন দেন তারা। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল, আইসিডিএস কর্মী ও সহায়িকাদের অবিলম্বে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 21,000 টাকা বেতন দিতে হবে, 2014 সাল থেকে বসে থাকা কর্মীদের এককালীন 3,00,000 টাকা ও ন্যূনতম 5,000 টাকা পেনশন চালু করতে হবে। যা যা দাবি রেখেছিলাম পরবর্তী সময় আমরা আবার এখানে আমাদের যেটা দপ্তরের মন্ত্রী শশী পাজা, মাননীয় শশী পাজার কাছে আজকে ডেপুটেশন আছে। মূল দাবি যেটা আমাদের স্থায়ী কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া, যেটা আমাদের 45তম এবং 46তম শ্রম সম্মেলনে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা কার্যকরী করার জন্য অঙ্গনবাড়ি কর্মীদের স্থায়ী কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া। এই অঙ্গনবাড়ি কর্মীদের এই মুহূর্তে 21,000 টাকা তাদের অনারিয়াম বৃদ্ধি করা। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এই যে গ্র্যাচুইটি, কেন্দ্রীয় সরকারের সাথে গুজরাট যে কেস করে যে গ্র্যাচুইটিটা যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটা সারা ভারতবর্ষে অঙ্গনবাড়ি সহায়িকা সবার জন্য এটা প্রযোজ্য হোক, এই গ্র্যাচুইটিটা, এই গ্র্যাচুইটিটার জন্য আমাদের এই দাবিটা রয়েছে। এবং বাজারে চলছে কেরোসিন তেল জ্বালানি 80 টাকা করে লিটার, সেইটা হচ্ছে আপনার 100 টাকা হচ্ছে মেয়েরা ব্ল্যাকে কিনছে, কিন্তু আমাদের দিচ্ছে 18 টাকা, 19 টাকা, 21 টাকা, 23 টাকা, 100 জন তাকেও 23 টাকা। এই এই টাকাটা দিয়ে মেয়েরা পাচ্ছে না জ্বালানি বাড়ানোর জন্য বলছে। ডিম বাজারে 6 টাকা, 6.5 টাকা, মেয়েরা পাচ্ছে 5 টাকা, এটাও ভাবতে হচ্ছে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাব প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন বামফ্রন্ট নেতা মোহাম্মদ সেলিম। তিনি বলেন, আসলে এটা একটা রোগ, এই রোগে শুধুমাত্র মুখ্যমন্ত্রী আক্রান্ত নন, তার ক্যাবিনেট মন্ত্রীরাও আক্রান্ত। তিনি আরো বলেন, শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা চলছে। এদিন কামতাপুরী কেএলও প্রধানের ভাইরাল প্রসঙ্গেও মুখ খোলেন মোহাম্মদ সেলিম। এরা আদানি আম্বানির সেবায় কাজ করছে, এদের জন্য জিনিসপত্রের দাম বাড়ছে আর এদের জন্যই আরও বেশি অপুষ্টি বাড়ছে। এবং এই অপুষ্টি রোধ করার জন্য যে কর্মসূচি আছে সেখানে যে বিভিন্ন স্কিম ওয়ার্কাররা আছে, আমরা বলছি এদেরকে প্রথম থেকে লড়াই হচ্ছে, সিআইটি করছিল, এদের সমিতি লড়ছে, আমরা বামপন্থীরা বলছি পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে এদেরকে কর্মীর মর্যাদা দিতে হবে। পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই হয়েছে এবং তারা এটাকে মান্যতা দিয়েছেন। এখন দাবি হচ্ছে তাদেরকে মাইনে বাড়াতে হবে, তাদের হচ্ছে তোমার গিয়ে গ্র্যাচুইটি দিতে হবে। আর 45তম যে ভারতীয় শ্রম সম্মেলন ছিল সেখান থেকে তারা যে সুপারিশ করেছিল আজ পর্যন্ত সেটা লাগু হয়নি, রাজ্য সরকারও করেনি, কেন্দ্র সরকারও করেনি। এদেরকে শ্রমিকের কর্মচারীর মর্যাদা, কর্মীর মর্যাদা দিতে হবে এবং তারপরে ন্যূনতম মাইনে দিতে হবে, প্রভিডেন্ট ফান্ড ইপিএফ দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে এবং এদের যে সমস্ত সুযোগ সুবিধা কর্মী হিসেবে পাওয়ার কথা সেগুলোকে দিতে হবে। এরা রাজ্য কেন্দ্রের দিকে বল ঠেলছে আর কেন্দ্র রাজ্যের দিকে বল ঠেলছে, আসলে এরা দুজনেই এদেরকে নিয়ে ভলিবল খেলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।